গাইস, হরিদ্বারে নেমে গেছি আর স্টেশনের লুক তা দেখে নাও। আর আমার সামনে আছে বাবা, বাবার মূর্তি দেখে নাও। ও গাইস, শুনতে যেতে পাই? হ্যাঁ শুনতে পাচ্ছি না, বল বাবা। এই স্টেশন অফিসটা কোন দিকে? কোন দিকে খুঁজছে? কোন দিকে তাকিয়ে আছে? আমি কি করে বলবো বাবা, বলে দাও তো। বন্ধুরা, ফাইনালি আমরা হরিদ্বারে চলে এসেছি। এরপর আমরা কেদারনাথে যাওয়ার জন্য রেজিস্টার করব, কিন্তু তোমরা অনলাইনে করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। নম্বরটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। নম্বরটি সেভ করে মেসেজ বক্সে গিয়ে যাত্রা টাইপ করলে কীভাবে রেজিস্টার করবে সব ইনফরমেশান পেয়ে যাবে। আমরা অনলাইনে রেজিস্টার না করে রেজিস্টার অফিসে গিয়ে রেজিস্টার করবো বলে সিদ্ধান্ত নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় এবং কত দূরে এই অফিস, চলো তাহলে জেনে নিই। প্রথমত তোমরা হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে এসে মেন রোডে যাবে। মেন রোডে এসে হোটেল অশোকা তোমার সামনে দেখতে পাবে, রোডের উল্টো সাইডে। তোমরা রোড ক্রস করে যেদিকে হোটেল সেই দিকেই হাঁটলে প্রথমেই ঋষিকেশ যাওয়ার জন্য বাস স্ট্যান্ড পড়বে। ভুল করে বাস স্ট্যান্ডে না গিয়ে মিনিট পাঁচেক হেঁটে গেলে রাস্তার উপর একটি বোর্ডে লেখা দেখতে পাবে, ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। তারপর পাঁচ কদম হেঁটে একটি গেট দেখতে পাবে। এরপর ভেতরে গিয়ে আমরা কিভাবে রেজিস্টার করলাম দেখে নাও। তোমরা যদি কেউ বুঝতে না পারো তাহলে ডিসক্রিপশনে যাও, ফুল ইনফরমেশন পেয়ে যাবে। তো আমার আধার কার্ড নিয়ে রেজিস্টার করছে, হেলথ চেক আপ করবে এবার। আচ্ছা ভাই বল। হাই গাইস, ফাঁকা এক চান্সে পেয়ে গেছি, কোনো চাপ নেই। সকাল সকাল আসলে ফাঁকা পাওয়া যায়, আসলে এটাই হয়। হ্যাঁ, যত লেট করবে তত লেট হবে। মেরা এজ 26, 833-789-2941। সো গাইস, ফাইনালি আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর আমার রেজিস্ট্রেশনের পর এই টিকিটটা দিল, টিকিট বলতে এটা এন্ট্রি পাস। তো এটা দেখাতে হবে কেদারনাথে গিয়ে। ৪৫ জি।